আমি আরাফ খান আপন, আমি বের করে দেবো কোন চ্যানেলের সাংবাদিকের হ্যাঁ কয়টা বাড়ি আছে ক্যানাডাতে, বেগুন পাড়ায় কয়টা আছে, আমি বের করে দিব। আমাকে যদি সুস্থ রাখে, বাংলাদেশে যদি আমাকে নিয়ে না যায়, আমি আরাফ বের করে দিব। আর এখন যে আমি বলতেছি না, বের করে দিব সব সাংবাদিকের, যে কার বউ ক্যানাডায় আছে, বেগুন পাড়ায় কার বাড়ি আছে, আমেরিকায় এবং লন্ডনে, আমার তো এটা যাওয়ার সুযোগ আছে, আছে কিনা। এখন আমাকে সবাই চিনে, প্রবাসীরা, যেখানে যাই বাংলাদেশের প্রবাসীরা আমাকে হেল্প করবে, করবে কিনা সহজে আমাকে বলে দিবে। এখন আমি সাংবাদিকের কাজটা যদি আমি পালন করি ব্যবসায়ীর পাশাপাশি, আমি খুব তাড়াতাড়ি বের করতে পারবো যে কোন সাংবাদিকের কি আছে কোথায়, এটা আমি বের করব, অবশ্যই করব, যদি আমাকে বাংলাদেশ সরকার না নিয়ে যায়। বাংলাদেশ সরকার এখন নিবে, কারণ দিন এই যে যত চ্যানেলের মালিক আছে, সব তো সরকারের সাথে একটা লেয়াজু আছে, আছে কিনা। এখন আমার পুশ দিবে সরকারকে, প্রশাসনকে, তাড়াতাড়ি আরবকে আনতে হবে যে কোনো ভাবে, নাইলে তো আমার আরব তো আমাদের সবার 12টা বাজিয়ে দিবে। ঠিক আছে, আমি আপনাকে দিয়েই ফ্ল্যাশ করব যে কোন সাংবাদিকের কি কি আছে বেগম পাড়ায় কোথায়। অলরেডি আমার কাছে লিস্ট আছে, এই যে আমি এগুলো বলতেছি না, এগুলো জানার পরে আমার মানে আমার হয়তো 6 দিন পরে নিয়ে যাইতো, আমাকে 6 ঘন্টা আগে নিয়ে যাবে কিংবা 3 দিন আগে নিয়ে যাবে, এইটার জন্য যে না আরবদের সুযোগই দেওয়া যাবে না। দেখেন আমার মনে একটা সৎ সাহস আছে, না হলে আমি কিন্তু দুবাই থেকে চলে যেতাম। আমিও চাই আমাকে নিয়ে যাক কিংবা আমাকে ডাকুক, আমি যাব। আমি আপনার সামনে কথা দিচ্ছি, আমাকে যদি যাওয়ার সুযোগ করে দেয় তাহলে আমি অবশ্যই যাব, আমি সোজা কোর্টে যাব। আমাকে এইভাবে সুযোগ যদি কেউ করে দেয় যে কোর্টে যাওয়া যেতে পারবো, আমি 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 কোর্টকে সম্মান করি, কোর্টের সামনে যে আমি বলবো, কোর্টের সামনে যে আমি বলবো যে আমি অপরাধ করছি কিনা, আমাকে তো একটা সুযোগ দেওয়া হবে। কোর্ট তো সবাইকে সুযোগ দিবে, আমি যদি বাংলাদেশের নাগরিক আমাকে সুযোগ দিবে, আমি একটা লয়ার ধরবো, লয়ার আমার মামলা লড়বে, আমি যদি অভিযুক্ত হই, আমি যতটুকু অপরাধ করেছি ততটুকু সাজা আমি পাবো। ডেফিনেটলি, আপনি আগে বলেছিলেন আপনি লো লেভেল লেভেলের থেকে এসেছেন, তো আপনার লাইফ স্টোরি বেসিক্যালি কেমন ছিল? আজকের পজিশন খালি খালি লো লেভেল না, খালি সবাই বলেছে আমি এসএসসি পাস, সব জায়গাতে বলেছে আমি এসএসসি পাস, সিতলমারি থানা থেকে, এসএম স্কুল মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করছি প্রত্যেকটা চ্যানেলে। আমি ভাই 13 বছরে তো কেউ এসএসসি পাস করতে পারে না, পারে 13 বছর বয়সে আমি চলে আসছি ঢাকাতে, আমি এসএসসি পাস করি নাই, আমার কোনো সার্টিফিকেট নাই। হ্যাঁ, এটা আমি আজকে আমি আপনার সামনে সরাসরি বলে দিলাম, হয়তো মানুষ, কারণ আপনার সাংবাদিক, আপনি এসএসসি পাস কখন বলবেন আমার, যখন আমার স্কুল থেকে প্রুফ দিবে না ও এসএসসি পাস, কিন্তু আমি তো এসএসসি পাস না। তো আমি আপনাকে সত্যি কথা বলি, ছোটবেলায় আমি 13 বছর আমার বাবা হচ্ছে ফেরি করতো, ফেরি মানে কি কাদের নিয়ে জানেন, অনেক কষ্ট করতো। তো বৃষ্টি হলে কিন্তু যারা ফেরিওয়ালা এরা কিন্তু বের হতে পারে না, এটা কিন্তু জানেন, যেহেতু গ্রামে গ্রামে বিভিন্ন শহরে শহরে গিয়ে ফেরি করতো তার বাবা, মানে আমার বাবা, সেহেতু বৃষ্টির সময় কিন্তু ফেরি করতে পারতো না, আমার বাবা দিন আনতো, আমরা দিন খেতাম। তো আমি ফিরে থাকতাম আমার বাবা কখন আসবে, হ্যাঁ আমার বাবা কখন আসবে, আমার বাবা প্রতিদিন আসলে আমাকে 2 টাকা দিত, 2 টাকা নিয়ে আমি ভিডিও গেম খেলতাম, নাহলে কিছু একটা খাইতাম, এরকম আমার লাইফ ছিল। তো আমার বাবার কষ্ট দেখে আমি যখন দেখতাম বর্ষাকাল আসলে আমাদের খুব কষ্ট হইতো, মানে আমরা কি ধরেন কারোর কাছে টাকা চাইতাম, ভাই 200 টাকা দাও, 100 টাকা দাও, এটা দিয়ে আমাদের জীবনযাপন করতাম। হ্যাঁ, তো আপনি তো জানেন বাংলাদেশের মানুষ খুব কমই কম মানুষকে হেল্প করে, এখন হয়তো আগে তো সবাই টাকা পয়সা ছিল না। তো এই কষ্টটা দেখে, আমার বাবার কষ্টটা দেখে আমি কি করি, ঢাকায় চলে আসি। ঢাকায় আসলে FDC-র পাশে তখন মানে কিছু বস্তি এলাকা ছিল, তখন ভাতের হোটেল ছিল, আমি ভাতের হোটেলে মানে চাকরি নিই, 10 টাকা আমি আমি সারা আমাকে 3 বেলা খেতে দিবে এবং থাকতে দিবে এবং 10 টাকা দিবে। তো আমি তো আলহামদুলিল্লাহ আগে পাইতাম 2 টাকা পাওয়ার কাছ থেকে, এখন পাই 10 টাকা, বিশাল ব্যাপার না আমার কাছে। এবং আমি গেটের সামনে থেকে নায়ক নায়িকা দেখতেছি, তো একটা সময় আমি গেটে যেয়ে দাঁড়াই থাকি, তো আমি না একটা ফিল্মের শুটিং দেখার জন্য আমি ভিতরে ঢুকতে গেছি, আমাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিছে দারোয়ানে। তো আমারে আরেকটা দারোয়ান উঠালে বললো কি তোর কাছে টাকা আছে কিনা, আমি বললাম যে কয় টাকা, তো উনি বললো 20 টাকা দে, তোরা তোরা ঢুকতে দিব। তা আমি ওনাকে 20 টাকা দিলাম, 20 টাকা দিয়ে ঢুকে দেখলাম যে আমারই একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আসিফ, ও মেকআপ ম্যানের সেক্রেটারি, মানে আয়না টায়না আগায় দেয়। তো ওকে আমি চিনতে পারছি, ও না আমাকে, আমি বললাম এই তুই না আসিফ, তোর মা কত কান্না করেছে, তোকে খুঁজেছে। পরে ও বলতেছে, ও স্বীকার করে নাই, আমাকে বলতেছে না আমি আসিফ না, আমার বাড়ি বরিশাল। তা আমি মনটা খারাপ করে যখন চলে আসতেছি, আমাকে জড়াই ধরে এসে বলে যে বন্ধু আমি আসিফ। আমি বললাম তো আমার তো এইভাবে হোটেলে, কয় তুই হোটেলে কাজ করবি কেন? তো আমাকে কি করে, ও আমাকে একটা কাজ দেয়, সেটা হচ্ছে শুটিং এর যে মানে শুটিং হলে সেট সাজায় না, এটা ওটা মাথায় বয়ে নিয়ে আমাকে 50 টাকা ডেইলি 50 টাকার একটা কাজ দেয়, মাসে থাকার খরচ হচ্ছে 100 টাকা, আর হচ্ছে মানে আমার যেখানে আমরা থাকতাম 10 জন মিলে টং,
নিচে আমি যখন বাথরুম করতাম পানি নিচে পড়তো, আমি উপরে থাকতাম, এরকম অবস্থায় আমি ছিলাম। তো যখন আমি টঙে থাকতাম তখন আমার বন্ধুর সাথে আমি আমি এই কাজটা করতাম। ও মেকআপ ম্যান ছিল, আমি তো মেকআপের কাজ জানতাম না, সে তো আমি করতাম কি সেট সাজানোর এটা ওইটা আগাই দিতাম। তো এক ক্ষেত্রে দু ক্ষেত্রে আমি ঢাকা শহরে আমি জেদ করে বাড়ি যাইনি, লাইফে কষ্ট করেছি, কষ্ট করতে করতে মোটামুটি পর্যায়ে, ভালো একটা পর্যায়ে আমাকে আজকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছেন। জনগণের মাঝে নিবে না, আমি চাই আমাকে এয়ারপোর্ট থেকে সোজা কোর্টে নিয়ে যাক, আমাকে ডিবি অফিসে কোনো সিআইডি অফিসে যাতে না নিক। সিআইডি অফিসে নিলে প্রথম কথা হচ্ছে কি যে আমাকে দুই চারটা থাপ্পড় তো দিবে, দিবে কিনা, আমাকে মারবে কিনা, কিংবা বললো যে আরবকে নিয়ে ও এসেছিল, আরবকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেছি, আমাকে মেরে দিল। অস্ত্র উদ্ধারের সময় আরবের আরব ওইখানে আরবের কিছু সহপাঠীরা গোলাগুলি করছে, এই গোলাগুলির মাঝখানে আরব মারা গেছে, অস্বাভাবিক কিছুই না, এনকাউন্টার যেটাকে বলে, হতে পারে না? তা আমি সেক্ষেত্রে আমি বাঁচার তাগিদে আমার জীবনের, হ্যাঁ আমার জীবনকে আমি ভালোবাসি, আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি প্রবাসে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জীবন বাঁচানো ফরজ, পলানো ফরজ, যদি জীবন বাঁচানোর জন্য আমি পলাই, তা আমি পালিয়েছিলাম জীবন বাঁচানোর জন্য। আমি দেখেন আমি তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি নাই, 5 বছর আগে তো আমার কিছুই ছিল না, আপনি তো শুনলেন। 5 বছর আগে আমি মোটামুটি ভালো মানে ছোটখাটো একটা বিজনেস করতাম, রিয়েল এস্টেট বিজনেস, ওটা দিয়ে আমি চলতাম, ফিরতাম, খাইতাম, ভালো ছিলাম। আমি চিনিও না, এক নম্বর আসামিকে আমি চিনি না, উপরে আল্লাহ সাক্ষী, যে ঘটনা ঘটছে আমার অফিসে, আমাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ভাইয়া, দিদার নাম করে আমাকে একটা ছোট ভাই আমাকে ফোন করেছে, ভাইয়া আপনার অফিসে না একটা মার্ডার হয়েছে। তা আমি আর সেভাবেই জানি, আমি ভয় পেয়ে গেছি, আমি চলে গেলাম অফিসের নিচে, ওকে ডাকলাম যে কি হয়েছে, সত্যি কথা বলতো, এরকম মার্ডার হয়েছে। তা আমি বললাম সত্যি কি মার্ডার হয়েছে, একটু দেখ না লোকটা বেঁচে আছে কিনা। হ্যাঁ, তো যখন আমি বললাম তো বললো না ভাইয়া সে মারা গেছে। আমি আমার বুঝ আমি বোঝা হয়ে গেছে, যেহেতু একজন পুলিশ মারা গেছে, আপনি থাকলে ভয় পেতেন কিনা বলেন, আপনার অফিসে যদি মার্ডার হতো, ভয় পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু পুলিশ মার্ডার, কারণ তখন হচ্ছে ক্রস ফায়ারের যুগ। আপনি আপনি কি মনে করেন আপনাদের ওই যে কি জানো ওসি, যে কক্সবাজারের যে আরে ওসি প্রদীপ, ওরে 5 লাখ টাকা দেয় নাই বলে একজনে শুট করে দিছে, তা আমি ভয় পাবো না কেন? ওই ওই সব ওসিরে আমি তো জানতাম বাংলাদেশের কিছু সংখ্যক ওসি আছে ওসি প্রদীপের মতন। হ্যাঁ, তা আমি তো তাদের ভয় পাবো, ভয় পাবো কিনা, আমার জীবনের ভয় নিয়ে আমি পালিয়ে আসছি। আপনি কি মনে করেন যে আপনি যদি দেশে জানি পুলিশ আপনাকে রিমান্ডে নিবে, কোনো মারবে না? না না, রিমান্ডে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি জানেন, রিমান্ডে তো পরে নেবে, আমি যদি যাই রিমান্ডে নেওয়ার আগেই তো আমার হাত পা ভেঙে দিবে ওই রাত্রে, যে রাত্রে প্রথম নেবে, রিমান্ড তো পরের কথা, এটা তো কোর্ট থেকে চাইবে, রিমান্ড দেবে কিনা এটা কোর্টের ব্যাপার, কিন্তু রিমান্ড দেওয়ার আগেই তো আমাকে রিমান্ড দিয়ে দিবে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আমার এক ভাই জিজ্ঞেস বলছেন, যেহেতু আমি আমার ভাইয়ের কথার উত্তর দিচ্ছি, ভাই বাংলাদেশে আমাকে যেতে মানা করছেন, কিন্তু ভাই আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে আপনাদের কাছে, কারণ আমি শৈশব যাদের নিয়ে কাটিয়েছি, আমার খেলার পার্টি, আমার সহযোগী, আমার চাচা, আমার খালা, আমার মামা ফুফু, আমার এলাকাবাসী, কিংবা যাদের নিয়ে আমি একটা পরিবেশ গড়ে তুলেছিলাম, সবাইকে নিয়ে আমি থাকতে চাই, আমি বাংলাদেশে যেতে চাই। আমাকে আপনারা যারা আসেন বাংলাদেশের জনগণ, আমাকে একটা ব্যবস্থা করে দিন বাংলাদেশে নেওয়া, আমি বাংলাদেশে যেতে চাই। আমি দিন শেষে রাত্রে যখন ঘুমাতে যাই আমার কান্না আসে, কারণ দেখেন আপনাকে 1,000 কোটি টাকা দেওয়া হলো, আপনাকে কবরের ভিতরে রাখা হলো, ওই টাকার কোনো দাম নাই। আমি যদি আমার বাংলা ভাষায় কথা বলতে না পারি মানুষের সাথে, আমি বিদেশে কার সাথে কথা বলবো? আমি বিদেশে আমাকে কেউ চিনে না জানে না, এখানে কোনো লাইফ, এখানে আমি টাকা কামানোর জন্য আমরা আসতে পারি। ধরেন আমি এখানে 1 মাস পরে গিয়ে আমার 15 দিন বেড়াবো, তখন তো আমার মন খুলে কথা বলবো, ঘুরবো, মাছ মারবো, ধান কাটবো, বন্ধু বান্ধবের সাথে যাব, বিভিন্ন রাত্রে যে ধরেন আমাদের গ্রামে অনুষ্ঠান হতো, বিভিন্ন স্কুলে এইসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো, বিভিন্ন অনুষ্ঠানে যাব, ধরেন আমি মাছ মারতে যাব। আমার লাইফ হচ্ছে, আমরা যেহেতু গ্রামে যারা বড় হয়েছি, এটা আপনি হয়তো বা দেখেন নাই, আমরা ছোটবেলায় আমি মাছ মারতাম, আমরা মানে আমার ছোট একটা খালা আছে, ছোট খালার আমি যাইতাম মাছ মারতে, তো সেই যে আনন্দগুলো, হ্যাঁ যেমন আমি এখনো যদি গ্রামে, আমি মাঝে হয়তো বা জীবিকার তাগিদে ঢাকায় এসেছিলাম, রাগ করে বাড়ি যেতাম না, খুব কম যেতাম। আপনি হয়তো বা দেখেছেন গণমাধ্যমে আমার এলাকাবাসী কি বলেছে, যে ছেলে যত মানে যতটুকুই যা পারতো এলাকায় সবার জন্য কম বেশি সে দেখতো, কিংবা সে ডান্স আঘাত করতো, তার এলাকায় কোনো খারাপ রেকর্ড নেই, এটা তো শুনেছেন মনে হয়, যেহেতু আপনি আমার বন্ধু, আমার খোঁজ তো আপনি রাখবেন, এটাই স্বাভাবিক। আবার কথা বলো যে সে একটা মানে লাইভ মিটিং আছে, হ্যাঁ তাকে বলো যে কিছু কিছু সময় ওয়েট করতে বলো, হ্যাঁ।
আমার একটা মানে বিজনেস এর একটা ডিল নিয়ে আসছে, এই দেখেন এখনই আসছে, আপনারা দেখতে, আমি যে বিজনেস করি একটা গোল্ডের বিজনেস নিয়ে আপনাদের দেখাবো। ভালো একটা কথা বললেন, আমি লাইভে দেখাই আমার গোল্ডের যে বিজনেস নিয়ে, আমি আমি লাইভে দেখাবো যে, একটা মিনিট আমি সবাইকে দেখাতে চাই যে আমার বিজনেস কি বিজনেস। আমি আমার যে বাইরে থেকে বায়ার আসে, বিদেশিরা আসে আমার সাথে ডিল করতে, আমি এটা লাইভে দেখাবো আজকে। আমি এভাবেই যাই, কোথায়? এই হিমো কই, ওনারা কোথায়? Hi, Sam. Hello. Hi, how are you? I'm good. What about you? I'm good, thank you. এই যে যারা ইন্দ্রা আসছে আমার কাছে একটা মানে বিজনেসের পারপাস নিয়ে আসছে, হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই যে যারা ধরেন আমাকে এখন 1000 জাস্ট এ মিনিট ম্যাম, জাস্ট এ আই টক বাই মাদার ল্যাঙ্গুয়েজ, সরি। হ্যাঁ, ওকে। তো ব্যাপারটা হচ্ছে কি এই যে যে এই যে ধরেন আমার কোম্পানি মানে এরা আসছে আমার কাছে একটা গোল্ডের যেমন বিজনেস নিয়ে আসছে, ধরেন আমি এটা যদি ফাইনাল করতে পারি, আমি কিনলাম 5%, বিক্রি করলাম 3% কমিশনে, তাহলে 2% আমার মাঝখান থেকে লাভ। যদি আমি 1000 কিলো গোল্ড বিক্রি করতে পারি একটা কোম্পানির কাছ থেকে, তাহলে কি পরিমাণ, তাহলে কি পরিমাণ টাকা আন হবে, তাই না? এইভাবে যদি আমি মাসে 5টা ডিল করতে পারি, হ্যাঁ, তো 5টা গোল্ডের দোকান দেওয়া যায়। আমার মেইন উৎস হচ্ছে এই কাজগুলো করে। আচ্ছা, আমি লাইভ স্ট্রিমের এন্ডের দিকে চলে এসেছি, তো সেকেন্ড টু লাস্ট কোয়েশ্চন, সাকিব আল হাসান ভাইয়া ব্যারিস্টার সুমন ভাইয়াকে মেরেছে বা মারতে গিয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি আমি আমি এই খবরটা দেখিও নাই, কিন্তু শুনেছি আমি। আর হচ্ছে এটা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার, কে কাকে মারলো আর কে কাকে, কিন্তু আমি যতটুকু দেখেছি সাকিব আল হাসান ভাইকে, উনি ওনাকে যদি রাগানো না হয় এবং উনি সহজে রাগ হয় না, সেটা আমি দেখেছি খুব কাছাকাছি থেকে দেখেছি, উনি সহজে রাগ হয় না সাকিব আল হাসান ভাই। কিন্তু একটা মানুষকে যদি আপনি অনেক প্রেশার ক্রিয়েট করেন, অনেক মানে মানে রাগ শেষ পর্যন্ত নিয়ে যান, তাহলে তো সে রাগ হবেই, কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার এটা আপু, এটা আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড লাস্টলি, ভিউয়ার্স যারা আছেন আজকে, যারা আমাদের ডিসকাশন শুনেছেন, তাদের জন্য আপনার ফাইনাল ওয়ার্ডস কি থাকবে? আমার কথা হচ্ছে যে আপনারা যারা ভিউয়ার্স কিংবা আপনারা যারা দেশবাসী আছেন আমাদের বাংলাদেশে, যারাই আসেন না কেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা হচ্ছে যে আপনারা যারা এই যে মানে 5% সাংবাদিকদের জন্য দোয়া করবেন, এদের এদের যে কোনো কাজে আপনারা হেল্প করবেন, এবং 95% যারা হলুদ সাংবাদিক বলেন, যারা মিডিয়া সাংবাদিক যারাই আসেন না কেন, হ্যাঁ, যারা উল্টাপাল্টা যে সাংবাদিকগুলো আছে, যারা দেখবেন ঘুষখোর, আগে তাদের পিটাবেন। আমার প্রথম কথা হচ্ছে এটা, প্রথমে পিটাবেন, বাকিটা পরে দেখা যাবে। হ্যাঁ, আপনি সাড়া তুললে, আপনি গর্জন তুললে হাজারো মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে, যেটা আমি প্রমাণ করে দিয়েছি। কে প্রিসিলা বলো, যেটা আমি প্রমাণ করে দিয়েছি যে সাড়া তুলতে হবে। আপনি কাউকে ঘুষ দেওয়ার আগে, হ্যাঁ, আপনি দেখবেন আপনি ভুল করতেছেন কিনা। তা আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার দেশের মানুষের উদ্দেশ্যে, আমার মা বোন ভাইদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যেটা জানেন সেটা সম্পূর্ণ সত্য না, আপনারা আমাকে একটু সুযোগ করে দেন দেশে যাওয়ার, এটাই হচ্ছে আমার লাস্ট ইচ্ছা, যে আমি দেশে যাব, আমার দেশে যাব, সুস্থভাবে যাব, আমার ফ্যামিলি নিয়ে সুস্থভাবে থাকব। আর পিছিলা, অনেক অনেক আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সর্বপ্রথম আমি সুন্দরভাবে মানুষকে বোঝাতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আপনার সময় নিয়ে আসার জন্য। এন্ড হোপফুলি ভিউয়ার্সরা, না এটা কিন্তু মজা না, সিরিয়াস কথা, শুনো, এইটা কিন্তু সত্যি কথা যে আমি কিন্তু আমেরিকায় আসতেছি তোমার সাথে ফিল্ম বানানোর জন্য, এইটা এটা সত্যি কথা। কারণ কি, যেহেতু আমাকে হিরো দাবি করেছেন কিছু গণমাধ্যম, তো আমার আমি আমি হিরো হতে, যেহেতু আমাকে মানুষ চাচ্ছে, আমার 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 শখটাও আমি পূরণ করি, যেহেতু আমি এফবিসির সামনে দাঁড়িয়েছিলাম ইনশাআল্লাহ। জি, ও থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আপনার সময় দেওয়ার জন্য, এন্ড আপনি আপনার
মিটিং ভালোভাবে করেন। আমি 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 আমার এখানে ভালো কথা, আমি 2 মিনিট, আমার এখানে সহযোদ্ধা যারা বিজনেস করে গোল্ডের, আমি তাদের এই যে এখন আসছেনরা, উনি আছেন, উনি হচ্ছে আমার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, একজন মুরব্বী। হ্যাঁ, উনি আসছেন, উনি বলবে যে এখানে সার্বিকভাবে আমি কেমন, এই বাজারে আমাকে মানুষ কেমন জানে, একটু বলেন। লাইভ আছে? জি জি, পিসিলা আমার একটা ফ্রেন্ড। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শুকর। তো ভালো আছেন আপনি? জি ভালো, থ্যাংক ইউ। আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করো, আমাকে কেমন জানে, দুবাইয়ের যারা প্রবাসী আছে, আমার অ্যাসোসিয়েশন যারা আছে, তারা আমাকে কেমন জানে এবং আমি তাদের জন্য কি করেছি? হ্যাঁ, আপনি শেয়ার করতে পারেন। আমি আসলে আরব ভাই এখানে আসার পর থেকে যতটুকু জানলাম, ভালো মনের মানুষ, মানে এরকম উদার মনের মানুষ এখন মোটামুটি আমাদের এই কমিউনিটিতে, আমরা দুবাইতে যারা আছি, পাওয়া দুষ্কর। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ওনাকে পাওয়ার পর থেকে আমি আমার এই অ্যাসোসিয়েট বা আমাদের আমরা কমিউনিটি যাদের সাথে বা চলে যা যারা ব্যবসা করি, হ্যাঁ, তো ইনশাল্লাহ সবাই ওনাকে লাইক করে, আর আমার আমার তরফ থেকে আমাদের কমিউনিটির তরফ থেকে ওনাকে সবাই লাইক করে। তো আমরা চাচ্ছি যে ওনাকে আমরা সভাপতি হিসেবে আমরা অলরেডি গ্রহণ করেছি, তো আমরাও চাচ্ছি যে ওনাকে দিয়ে আমরা আমাদের বিজনেসটা, ওনার বিজনেসটা আরো ভালো হোক, এটা আমরা চাই আর কি। এই যে একটা ছোট ভাই আছে, এই ওই অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, তুমি কিছু বলো যে আমি আসলে এখানে কি করেছি মানুষের জন্য, যেটা তো তোমরা যে বিপদাপদগুলো নিয়ে এসেছো, বলো। আমি ধরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি তো দুবাই আসি আরো 9 মাস আগে। তো আসার পরই একটা ব্যাপারে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা গোল্ডের বিজনেস করতাম, এর মধ্যে এক বড় ভাই টাকা মানে এক হুন্ডিয়ালা মানে এক এক্সচেঞ্জ চালা নিয়ে নেয়, সেক্ষেত্রে 15 লক্ষ টাকার মামলা ছিল। সেখানে আমরা টাকাটা কোনোভাবে উদ্ধার করতে পারি না। তো কিভাবে কিভাবে টাকাটা উদ্ধার করব, আমাদের এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের রেফারেন্সে, মানে ভাইয়ের নাম একজন বলে যে এই লোকটার কাছে যাও, উনি অনেক হেল্পফুল পারসন, উনি টাকাটা তোমাদেরকে সহযোগিতা করে উঠাই দিতে পারবে ইনশাল্লাহ। সেই সময়তে ভাইয়ের সাথে পরিচয় হয় এবং ভাই আমাদের সেই ব্যাপারে মীমাংসাও করে দেয়, এবং তারপরে থেকে ভাইয়ের সাথে আসি। ভাইয়া, শুধু এইটা না, আরেকটা বিষয় এই যে দুবাইতে এই যে অনেক লোক বাঙালি আসছিল, যারা ট্যুরিস্ট ভিসায় আসছিল, আইসা তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ভিসা লাগাইতে পারেনি, বাংলাদেশে যাইতে পারতেছিল না, সেই সময় অনেক মানুষেরই আউট পাস দিয়ে দিছে ভাই। তার সাথে চলাকালীন এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি, এবং অনেকের শুধু আউট পাস না, টিকিটের টাকা না, সেই টাকাও ভাইয়া দিয়ে দিছে, এটা আমার নিজে চোখে দেখা, এবং আমি নিজেও অনেক বেশি হেল্প পাইছি ভাইয়ের সাথে। আচ্ছা, তো ঠিক আছে, তুমি রাখো। একটা আমার আমার একটা সহপাঠী, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার, উনিও আসছে, এই মাত্র আসছে, উনি নামাজ পড়তে দাঁড়িয়েছে, আসলে উনি নামাজ পড়তে দাঁড়াচ্ছে, আপনি জায়নামাজে বসে বলবেন ব্যক্তি মানুষটা হিসেবে আমি কেমন, কিংবা অহংকার মুক্ত আমাদের সাথে, সবার সাথে মেশে একদম সব ক্লাসের সাথে। আর আরব ভাইয়ের একটা ভালো দিক হইলো, যেটাতে আমি নিজেও মাঝে মাঝে একটু বিরক্ত হই, এটা হইলো যে মানে যে লোকই ওনার কাছে আসুক, উনি কাউকে খালি হাতে ফিরায় না এবং না বলে না, কখনো না বলতে পারে না, এটা আলহামদুলিল্লাহ অনেকের কর্মসংস্থান করে দিছে। ওনার বাসাতেও যেমন এখনো অলরেডি কয়েকজন আছে, আমি দেখছি ওনাকে খুব কাছ থেকে চেনার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আর এমনিতে খুব শান্তশিষ্ট, ব্যবহারও ভালো, খুব ঠান্ডা মেজাজের লোক, ঠান্ডা মাথার, আলহামদুলিল্লাহ। এই কারণেই আমরা ওনাকে খুব বেশি পছন্দ করি আর কি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপনাকে। এইবার দেখেন, এটা কিন্তু মানে হুট করে এসেছেন এখানে, হ্যাঁ, তো যেহেতু হুট করে এখানে এসেছেন আলহামদুলিল্লাহ, যেক্ষেত্রে আমার সংগঠনের কয়েকজন মানুষকে আমি দেখাতে পারলাম আপনাকে।